পরীক্ষা টুকলি করতে বাধা দেওয়ায় কলেজে ভাঙচুরের অভিযোগ উঠল ছাত্রদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাসত কলেজে। তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করছে ছাত্ররা। পরীক্ষায় টুকলি করতে বাধা দেওয়ায় কলেজে ভাঙচুরের অভিযোগ উঠল পরীক্ষার্থীদের বিরুদ্ধে। দুপক্ষের হাতাহাতিতে উত্তেজনা ছড়ায়। ঘটনায় জখম হয়েছেন তিন ছাত্র। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারাসত কলেজে। পরিস্থিতি সামাল দিতে কলেজে আসে বারাসত থানার পুলিশ। জানা গেছে, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের পরীক্ষার সিট পড়েছে বারাসত কলেজে। একাধিক কলেজের সিট পড়েছে সেখানে। কলেজ কর্তৃপক্ষের দাবি, এদিন পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছিল, ছাত্ররা টোকাটুকি করতে চায়। কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের দাবিকে মান্যতা দেয়নি বলে ছাত্ররা কলেজে ভাঙচুর চালায় বলে অভিযোগ। কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম দাশগুপ্ত বলেন, পরীক্ষার প্রতিটি দিন কিছু না কিছু ভাঙচুর করেছে ছাত্ররা। এদিন আমরা পাহারা দিচ্ছিলাম, সেই সময় ছাত্ররা আমাদের নিরাপত্তা রক্ষীদের মারধর করে, ভাঙচুর চালায় কলেজে। পুলিশ তিনজন ছাত্রকে আটক করেছে। ইউনিভার্সিটির পরীক্ষা চলছে ফিফথ সেমিস্টারের, এবং আমাদের ছাত্র যারা পড়েছে দুটো কলেজের সিট পড়েছে, এবং তারা প্রতিদিনই প্রশ্নপত্র কঠিন হয়েছে, টিচাররা গার্ড দেবেন না, হালকা করে গার্ড দিন ইত্যাদি ইত্যাদি এগুলো করছে। এবং তার পরবর্তীকালে তারা যেটা করছে যে প্রশ্নপত্র ঠিকভাবে না পেলে কিংবা নিজেরা টুকলি টুকলি করতে না পারলেই তারা হয় পাখা বাঁকিয়ে দিচ্ছে, নয় বাথরুমে গিয়ে কমনগুলোকে ভাঙছে, নয় বেসিনটাকে ভাঙছে, নয় দেওয়ালে আজেবাজে কথা লিখছে, লাইট ভাঙছে, সুইচ ভাঙছে। তা সেই জন্য প্রতিদিনই আমাদের এখন একটা কাজ হয়েছে যে পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আমরা আমাদের যারা আছে সবাইকে গিয়ে বলা যে রুমগুলোকে গার্ড করুন, ছাত্রগুলোকে নিরাপদে বেরিয়ে যাক যেন কিন্তু কোনো কিছু না করে। তা আজকে যে কোনো কারণে যা পরীক্ষা ছিল সেই সাবজেক্টের প্রশ্ন খুবই কঠিন এসছে। তারা প্রথমে টিচারদের বলছে আপনার রুম থেকে বেরিয়ে যান, আমরা গণটোকাটুকি করবো। আমরা বলেছি না, সেগুলো আমরা অ্যালাউ করতে পারবো না, ইউনিভার্সিটির নিয়ম আছে। তা সেই জন্যে যাওয়ার মুখে তারা ভ্যান্ডালিজম শুরু করে দিয়েছে, এইটা ভাঙছে, ওইটা চুটছে। তখন আমাদের যারা আছে, আমাদের সিকিউরিটি যারা আছে, তারা গিয়ে বাধা দিয়েছে। বাধা দেওয়ার পরে তাদেরকে ঘুষি মেরেছে, মারধর করেছে, এবং সেই পরিপ্রেক্ষিতে একটা টাসল হয়েছে। টাসল হওয়ার পরে এক দুজন পড়ে গেছে, ইনজিওর্ড হয়েছে। আমাদের তখন মনে হচ্ছে যেহেতু একটা আইন সংক্রান্ত বিষয়, সেহেতু আমরা থানাকে জানিয়েছি, কারণ এটার কি করা যাবে সেটা আমরা জানি না, আইনের পথে যা হবে, কিন্তু ছাত্রদের ক্ষতি হোক সেটা আমরা চাই না। যদিও ছাত্রদের দাবি কলেজ কর্তৃপক্ষ মিথ্যা অভিযোগ আনছে। মেরেছে, চিনি না আমি, কাউকে চিনি না এখানকার কলেজে। আমি দেখলাম যে রিসায় থাকি, আমি এখানে কাউকে চিনি না। হ্যাঁ, মারপিট হচ্ছিল কাদের সাথে? এখানকার কলেজে ছিল সম্ভবত, আমি তাও চিনি না। কেন মারপিট হচ্ছিল এখানে? স্যার একটা ভয় হয়েছিল যে আমাদের বলেছিল ক্লাস থেকে বেরিয়ে যেতে। কেন? পরীক্ষা অফ হয়ে গেছে, বেরো। আমরা বললাম ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি। না, আমার ব্যাগটা তখন গুছানো হয়নি আমাদের, আমরা একটু দেরিতে খাতা দিয়েছিলাম, লাস্টের খাতা তুলেছিল, তো ব্যাগ গুছিয়ে বেরোচ্ছি বেরোচ্ছি বেরোচ্ছি, হুট করে পিছন থেকে ধাক্কা মারতে শুরু করে। চিনি না, চিনলে তো সমস্যা মেটে যেত। একটা নর্মাল ইউনিফর্মে কিছু ছেলে ছিল, এটুকু বলতে পারি। তারপর হট করে ধাক্কা ধাক্কি মারতে 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 হঠাৎ দেখি ওদের একটা ছেলে নাক ফেটে গেছে। এবার আমরা কেউ হাত তুলিনি, অথবা আমি বলতে পারি আমার পক্ষ থেকে আমি মারতেই পারি না, আমি নিজে অ্যাজমার পেশেন্ট, আমি জানি আমি কোথাও ফেসে গেলে আমার কি সমস্যা হতে পারে। অভিযোগ পাকা বেসিন সব ভাঙচুর করেছে। আর পাকা বেসিন ভাঙচুর করেছে স্যার, সিসিটিভি ফুটেজ আছে। আমি এটাও জোর গলায় বলছি স্যার, সিসিটিভি ফুটেজ আছে। বেঞ্চ ভাঙচুর করেছে স্যার, করতে পারি না আমি, এটা অসম্ভব আমার পক্ষে। এক ছাত্র প্রদীপ রায় বলেন, পরীক্ষা শেষে আমাদের ক্লাস থেকে বের হতে দেরি হওয়ায় কিছু যুবক আমাদের মারধর করে। ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। এক্সাম দিয়ে সবাই বেরোচ্ছি, তখন এই দুজন মানে আমরা চারজন ছেলে, আমাদের সরি পাঁচজন ছেলে আমরা, আমাদের একটা সেমিস্টার, তো তার মধ্যে দেখলাম ওদের তিনজনের সাথে ওই এই ইউনিয়ন বা এই কলেজের কেউ কিনা আমি জানি না, চিনিও না এদেরকে, কতগুলো বাচ্চা ছেলে ওরা দেখলাম এসে একটু খারাপভাবে রুড বিহেভিয়ার করছে ওদের সাথে। তো তখন ওদের গেলাম, কী হয়েছে, ওরা বলছে তোমরা আগের দিনই মানে তোমরা না খুব বাজেভাবেই বলছে, তোরা আগের দিনই ভাঙচুর ভাঙচুর করেছিস, এসব বলছে। তো আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এসব ভাঙচুর করিনি। এরকম করতে করতে কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে হাতাহাতি মারামারি, ঠিক আছে, সেই মারামারি থেকে তারপরে এতগুলো ছেলে আসলো মারামারি, মানে আমাদের গায়ে হাত তুলে মারলো। এই ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাসত। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।